সেরকম ভাবে ধাওয়ালো এবং সেই ঘটনা শুকাতেই আপনি বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। আসলে আমরা সিনেমা দেখেছি, সখী তুমি কার, আমরা জানতে চাই হিরো আলম তুমি কার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে, গোপালগঞ্জে যারা আছে সবাইকে, আমার ভক্ত এবং সাংবাদিক ভাইরা সবাইকে হিরোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে আমি দুবাই গিয়েছিলাম ঘুরতে আর কি, একটা শহর উদ্বোধনে। সেখানে যাওয়ার পরে আমাকে কিছু লোকজন প্রশ্ন করেছিল যে আপনাদের দেশে সবচেয়ে বড় দুটো রাজনৈতিক দল আছে, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, আপনি কি তাদের মাঝারে কোনো টাইমে গিয়েছিলেন, কি তাদের অবস্থানে কোনো গিয়েছিলেন? আমি তাদেরকে বলেছিলাম আমি শহীদ জিয়াউর রহমানের মাঝারে গিয়েছিলাম, তার অবস্থানে গিয়েছিলাম আর কি, জাতির জনক বঙ্গবন্ধুর মাঝারে আমি কোনো যাইনি। এটা আমার জন্য আজকে লজ্জাজনক যে এখন আর প্রশ্ন করেছে আমি এখানে আসিনি। আর যাদের মাধ্যমের জন্য আজকে আমি হিরো আলম এখানে কথা বলতেছি, আজকে বাংলার মানুষ কথা বলে, যারা মুক্তিযুদ্ধ, যারা যুদ্ধ করেছিল, যাদের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছিল, তাদেরকে যদি আমরা না দেখি, তাদেরকে পাশে, এটা আমার জন্য একটা লজ্জাজনক। তাই জাতির জনক পিতার অবশ্যই আমরা তার কবরস্থান এবং তারকে আমাকে তো দেখার সুযোগ কোনোদিন হয়নি, যুদ্ধও দেখার সুযোগ হয়নি, অন্তকে তার কবরটা দেখার আমার জন্য উত্তম কাজ। কারণ আমি যেন ভবিষ্যতে কোনো দেশে গেলে এই প্রশ্নের উত্তর যাতে না দিতে হয় না, আমি কোনোদিন যাইনি। উদ্দেশ্য একটা ছিল দেখবো, এবং এখানে গোপালগঞ্জে আমার অনেক ভক্ত আছে, অনেক লোকজন আছে, সবার উদ্দেশ্য মিলে। আর আমরা সবাই জানেন আমরা ছোটন ভাইয়ের নির্দেশে আমরা একটা নতুন দলে আমরা সামনে আসতেছি, সেই মিলে সব কিছু মিলে আজকে গোপালগঞ্জে এখানে আসা। আমরা প্রায় শুনে থাকি যে কখনো কখনো নির্বাচনে যখন আসে এই কথাটা বেশি শুনে থাকি যে বিএনপির প্রোডাক্ট হচ্ছে হিরো আলম, এই বিষয়টি আপনি কীভাবে দেখেন? এখন শুনেন, যখন যে দল আপনি আসে তখন সেই দলে মনে করে, আপনি এখনই মনে করেন বিএনপির হয়ে কথা বলেন, আওয়ামী লীগের লোক মনে করবে সে হালা আওয়ামী লীগের লোক, বিএনপির হয়ে কথা বললে মনে করবেন হলে সে আওয়ামী লীগের লোক। একজন মুখে যার দলে তখন কথা, এই যে আজকে মনে আমি এখানে এসেছি, 52% লোক মনে করতেছে কি হিরো আলম মনে হয় আওয়ামী লীগে যোগ দিয়েছে, এই জন্য আজকে বঙ্গবন্ধু মাদারে এসেছে। আমি কিন্তু আওয়ামী লীগে যোগ দিইনি, আমি কিন্তু বিএনপিতেও যোগ দিইনি। আপনি কেউ বলতে পারবেন না হিরো আলম আওয়ামী লীগে যোগ দিয়েছে, হিরো আলম বিএনপিতে যোগ দিয়েছে। এখন আপনারা এই জায়গায় আসার তো যদি আপনি মনে করেন যোগ দিয়েছে, এটা ভুল ধারণা হবে। কারণ আমরা মুক্তিযুদ্ধের যোদ্ধা একটা সংগঠন, সেই সংগঠনের উদ্যোগে আমরা এখানে এসেছি। এবং এখানে আমার একটু আগে বললাম যে সবাই যে প্রশ্ন করেছিল আমি জাতির জনক মাদার তার অবস্থানে গিয়েছিলাম কি না, এটা মানে কি এই প্রশ্নটা করে যাতে আমাকে কেউ লজ্জাতে না দিতে পারে, এই যে সব কিছু লেখে না। একজন হিরো আলম একদম মানে গলি থেকে, রুট লেভেল থেকে, মানুষের মাঝ থেকে উঠে আসা হিমালয়ের মতো একজন মানুষ, যিনি আমি একটু লাস্ট পাই, তো এই একজন হিরো আলম হতে অনেক তেজ লাগে, অনেক দম লাগে, তো সেই দমটার উৎস এবং সংশ্লিষ্টভাবে বলতে চাই যে একজন হিরো আলম তো এমপি নির্বাচন করলেন, কবি, গীতিকার, গায়ক সব কিছুই আমরা দেখলাম, সুরকার, একজন হিরো আলমকে হিরো আলম আর কোথায় সেট করতে চায়, কোথায়, হোয়ার ইজ দ্য হিজ লাস্ট লিমিট? আচ্ছা, লাস্টের লিমিট হলো যে আপনি মানুষের সর্বোচ্চ দৌড় থাকে, মানুষ হলে যে আমার মুখে উদাহরণ দিয়ে বলি যে আমি একটা নায়ক হওয়ার স্বপ্ন ছিল, নায়ক হয়েছি, একটু গায়ক হওয়ার স্বপ্ন ছিল, গায়ক হয়েছি। মানুষের মুখে মানুষের সব থেকে জনসেবা করার কাজ, আমার সবচেয়ে কাজ থাকে জনসেবা করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, আর মিডিয়ার মাধ্যমে যেহেতু পরিচিত মিডিয়া নিয়ে থাকতে চাই, সর্বোচ্চ আমার মানুষের স্বপ্ন যে সংগ্রাম লড়াই করতে চাই, আমি এমপি হতে চাই, এটাই আমার সবচেয়ে স্বপ্ন, এটাই আমার সবচেয়ে লাস্ট টার্গেট, আমি এমপি হতে চাই, জনগণের পাশে থাকতে চাই। এমপি তো না হতে পারে, যে কোনো জায়গায় মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দিয়ে রকম ছিলাম, বাকি জীবনে মানুষের পাশে থাকার চেষ্টা করবো। হিরো আলম ভাই, আমি বাদল সিং, আমি চ্যানেল 24-এ কাজ করি। আমরা কিছুদিন আগে দেখেছি একটা টক শোতে দেখেছি যে আপনি বলেছেন যে এই সরকারের আমল আপনি নির্বাচন করবেন না, কিন্তু যেহেতু আপনার স্বপ্ন হচ্ছে এমপি হওয়া, তাহলে কি আপনি কি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে এই সরকারের আমলেই নির্বাচনে যাবেন কিনা? না, আমরা বলেছি সবকটা দল যদি অংশগ্রহণ করে অবশ্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করব, আমি বলেছি। এখন এই মুহূর্তে নির্বাচন যেহেতু মনে করেন এখনও অনেক দিন দেরি আছে, আমি নির্বাচন করব কি করব না, স্বতন্ত্র প্রার্থী করব না কোন দল থেকে করব, আমি কিন্তু এখনও ডিক্লার দেয়নি যে আমি সামনে নির্বাচনে করব। আমি বলছি সামনে নির্বাচন কোনো দলীয় ব্যানার থেকে করবো,
কিন্তু এবার কোন স্বতন্ত্র ব্যক্তি নির্বাচন করব না কোন দলের ব্যানারে করব কোন দলের ব্যানারে করব অবশ্যই আপনি নির্বাচনে আমি জানিয়ে দেব আপনাদের আপনি কি আওয়ামী লীগের নমিনেশন চাচ্ছেন কিনা এখন আমি তো বলতেছি এই মুহূর্তে কোনো কিছু বলবো না যে আওয়ামী লীগ থেকে দাঁড়াবো কি বিএনপি থেকে দাঁড়াবো কোন দল থেকে নির্বাচনের আগে আপনাকে জানাবো আমি কোন দল থেকে নির্বাচন করব কিনা তাহলে একজন হিরো আলমকে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর পাচ্ছি না স্বতন্ত্র প্রার্থী দলীয় আমি ফোরামে তাকে আমরা এটা টেলিভিশন আপনি প্রশ্ন করতে পারেন আপনি দলীয় আমি হিরো আলম এবার নির্বাচন করব দলীয় ব্যানারে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করব না যে যে দল থেকে করব অবশ্যই আপনাকে ঘোষণা দেব আপনি অবশ্যই জানবেন একটা প্রশ্ন আছে আমি 21 এর বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি বলবেন যে আপনি কোন দেননি ঠিক আছে তাইলে আমরা দেখলাম যে আপনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ হচ্ছে আওয়ামী লীগের একটি সমমনা বা ভাবাপন্ন দল সেই দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আপনি এখানে শ্রদ্ধা নিবেদন করবেন আপনি কি তাহলে আওয়ামী লীগে যোগ দিতেছেন কি না কোন দল থেকে আওয়ামী লীগকে নির্বাচন করবেন কি প্রশ্ন প্রশ্ন ছিল তখন কিন্তু এই কথাটা বলেছি আমি কিন্তু আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি কিনা আপনি এই দলটা মানে এই দলে যোগ দিয়েছেন আমাকে নৌকুমারকে আমাকে ভোট করতেছে তা না কিন্তু এটা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা একটা সংগঠন সে বলেছে আর আমার বাদ বিয়ে কথা আমার প্রেসিডেন্ট সাহেব কিছু বলেন আর একটা প্রশ্ন আছে